Sasuri Zindabad. ছোট বাসে সামনে আসো না, তাহলে তিনজন মিলে পাঞ্জাবি গানের রিহার্সালটা হয়ে যাবে। কি শালিকা ফুচকা খাওয়া হচ্ছে? মানে আমরা একটু বেরিয়েছিলাম, তারপর হঠাৎ করেই আমার ফুচকা খেতে ইচ্ছা হলো। তো বললো, উনি বললেন যে ওনারা ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই তো? না, তোমরা এখানে কেন? ওই যে ফুচকা খেতে ইচ্ছে করলো, চলে এলাম। তা তোমরা দুজন কতক্ষণ বেরিয়েছো? আমি আর ছোট মাসি মামাদের দুজনে গিফট কিনতে এসেছি। আর এই দেখো ড্রাইভার কাকুটা কত ভালো আমাদের ফুচকা খাইছে। খুব সত্যি কথা, অবশ্য তুমি না থাকলে মামার তো গায়ে হলুদই হতো না। ঠিক আছে, আমি জানি কারোর জন্যই কিছু আটকায় না। ছাড়ো না নি, তুমি ভুল জানো, তুমি না থাকলে আমার সবকিছু আটকায়, আমার শাশু। তাই তুমি কাছে টানলাম। কোথায় রে তুই? তুমি আমাকে ফাঁসাবে, ছাড়ো, তুমি যেতে দাও। কেউ নেই, তুমি একটা প্লিজ। আরে এতে ভয় পাবার কি আছে? আমি তোমার জন্য এত কিছু করছি আর তুমি আমাকে ভীতু বলছো ডার্লিং? ডানে কা কই বাত নিয়ে পাপে মে আরাম। হ্যাঁ ফোনে থেকো কিন্তু, হ্যাঁ সাপোর্ট। হ্যাঁ আসছি আমি, আই এম কামিং টু ইউ ডার্লিং। ও বেরো যাও না, বাবা বলো বেরো আছে যে গেরস্তর বাড়িতে ঢোকা দরা তোকে দেখাচ্ছি মজাক। নাম এখান থেকে। আরে কি 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 করছেন? কি আমার কথাটা কি শুনুন না? কে শুনবো তোর কথা? তোর গুলতানি শুনবো? কি ভেবেছিস তুই বাড়িতে চোর হয়ে ঢুকবি আর আমি ঘরে গিয়ে দর দেব? তেমন মেয়ে মানুষ আমি নই, আমার নাম পদ্ম। ওকে ওকে পদ্মদি, ও না আমি তো পদ্ম পিসি, শুনুন আমার কথাটা শুনুন। কি শুনবো? আরে না না, আমাকে দেখে আপনার কি হুলো বেড়াল মনে হচ্ছে নাকি? আর আমি চোর কিছু নই। তুই চোর নাস? না। তাহলে তুই কি, তুই সাধু? তুই যদি সাধুই হবি তাহলে একবার ডাইনে যাব, একবার বয়ে যাব, একবার সোজা যাব। এসব কি হচ্ছিল? মিথ্যাবাদী কথা কার ধরা পড়ে মিথ্যা কথা? ও বিশি তুমি তো চেঁচাচ্ছো কেন? মাজি বাবা বাবা বলি চেঁচাবো না তো কি? তুমি তো ভাবি না, ঘরে বাস করো। এদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছে সেদিকে তো বাচ্চা তোমার হুশ নেই। কি সর্বনাশ হয়ে যাচ্ছে বলতো? কি হয়েছে বিশি? এই এই তুমি ইয়া পার কি করতে? শাশুড়ি জিন্দাবাদ।